অস্তিত্ব রক্ষার আন্দোলন আমাদের পিছু হটার সুযোগ নাই। সিইসির উদ্দেশ্যে বলবো, একতরফা প্রশাসনে নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করুন, অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে। প্রধানমন্ত্রীকে বলবো, আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকুন, সংলাপে বসুন, একতরফা নির্বাচন করে দেশকে বাকশালের দিকে নেবেন না। বাকশাল এদেশের জনগণ মেনে নেয়নি, একতরফা নির্বাচনও জনগণ মানবে না। মিছিলে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহীদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, জিলু খান, আনিসুর রহমান, প্রচার সম্পাদক শহীদুল ইসলাম, যুব পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক